নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ এনআর আগরবাতি বিজনেস চ্যানেলের সকলকে স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করবো সেটি হচ্ছে হলো যে উইদাউট যে কাঠিগুলো, কালার কাঠিগুলো অর্থাৎ ডিপিং ছাড়া যে কালার কাঠিগুলো সেটাকে আপনারা কীভাবে ডিপিং করে এবং 140 গ্রাম করে ওজনে যে কাঠি দিয়ে তার সঙ্গে পার প্যাকেটে একখানা করে 1 টাকার ম্যাচ বক্স ফ্রি দিয়ে আপনারা কীভাবে প্যাকিং করবেন এবং এর কত টোটাল খরচা হচ্ছে এবং বিক্রি আপনারা কতটা করে করতে পারবেন, কত করে করলে কত লাভ হবে সেই বিষয়ে তথ্য শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখে থাকুন, স্কিপ করবেন না ভিডিওটি, যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ফলো করুন এবং দেখতে থাকুন, তাহলে কিন্তু সম্পূর্ণ যে ফর্মুলাগুলো এবং প্রত্যেকটি বুঝে যাবেন স্টেপ বাই স্টেপ। কারণ আমি আপনাদের সামনে যেভাবে ভিডিওগুলো করে থাকা সেগুলো কিন্তু কেউ হয়তো করে কিনা আমার জানা নেই, কিন্তু যাতে আপনারা সম্পূর্ণ তথ্য বুঝতে পারেন এবং সেইভাবে আপনারা এগোতে পারেন, ফর্মুলাগুলো ইউজ করতে পারেন, তার আশায় কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের উদ্দেশ্যেই। সুতরাং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, যাদের উদ্দেশ্য বলছি যে আপনারা কিন্তু সকলেই এখনই এইমাত্র আপনারা যে ভিডিওটি ফলো করছেন, তো এক্ষুনি এইমাত্রই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন এবং অল বাটনে গিয়ে আপনারা হচ্ছে যে প্রেস করে রেখে দিন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে এবং সেখান থেকে দেখার পরে আপনারা কিছুটা হলেও সাপোর্ট পাবেন। বন্ধুরা, এই আগরবাতি অর্থাৎ ধূপকাঠি বিজনেস করতে গেলে আমি আপনাদেরকে আমি কালার কাঠি তো এর আগে আমি দেখিয়েছি এবং এখনও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটাল যে কালার কাঠিগুলো কীরকম হয় দেখেছেন, এবং কালার কাঠিকে ডিপিং করার পরে আমি যে প্যাকেজিংটা করলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 1 কেজি কালার কাঠি নিয়েছি আমি এবং 1 কেজি কালার কাঠিকে এইভাবে প্যাকেজিং করা হয়েছে। এখানে পার প্যাকেটে 140 গ্রাম করে ওয়েট আছে কাঠি আর কি, অর্থাৎ 130 থেকে 35-40 কাঠি আরামসে হয়ে যাবে এখানে। তো 101 গ্রাম মানে একটা কাঠির ওজন 1 গ্রাম করে হয়, তো 1 গ্রাম করে হলেও এখানে কিন্তু আমার ডিপিং করা কাঠি যে 140 গ্রাম মানে 140, সেখানে আমি 130-135 ধরলাম আমি। তো যাই হোক, তার সঙ্গে কিন্তু এইখানে কোম্পানির আমার স্টিকার লাগানো আছে এবং এর সঙ্গে দেখতে পাচ্ছেন 1 টাকার কিন্তু ফ্রি ম্যাচ বক্স দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে তো ফ্রি এই যে ম্যাচ বক্স, তো এইটা দিয়ে এবং এই প্যাকেজিংগুলো কিন্তু করে আমি কিন্তু মার্কেটে কিন্তু এটা সেল হবে এবং সেল প্রাইস কতটা রাখতে পারবেন আপনারা এবং যতটা আপনারা করতে পারবেন করবেন, লাভ যতটা পরিমাণে আপনারা প্রাইসটাকে এটাকে সেটিং করতে পারবেন, বিক্রি করতে পারবেন, তার থেকে লাভ্যাংশ পরিমাণটা কিন্তু বেশিটা বের হবে, কম বেশি সেখান থেকে বের হয়। তো এই হচ্ছে আমার প্যাকেট এবং এইখান থেকে আমার টোটাল 7খানা প্যাকেট আমি রেডি করতে পেরেছি, অর্থাৎ 1 কেজি কাঠিতে। আপনারা করতে পারবেন যে উইদাউট ডিপিং কাঠি যেগুলো আপনারা নেবেন, অর্থাৎ ডিপিং ছাড়া যে কাঠিগুলো, কালার কাঠিগুলো সেগুলো নিয়ে কিন্তু আপনারা কিন্তু এইরকম করে প্যাকেজিং করে এবং এর মধ্যে 1টা করে কিন্তু ম্যাচ বক্স ঢুকিয়ে দিয়ে নিজের কোম্পানির যে লোগো স্টিকার ছাপিয়ে দিয়ে আপনারা কিন্তু মার্কেটে কিন্তু এটাকে কিন্তু সেল করতে পারবেন। বন্ধুরা, তো এই বিষয়ে তথ্য শেয়ার করবো এবং কত প্রফিট ক্যালকুলেশন সেটা সব সমস্ত বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো কালার কাঠিগুলো কিন্তু এই টাইপের হয়, অর্থাৎ বিভিন্ন কালারও হয়, ব্লু হয় এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার এবং ইয়েলো, সমস্ত কালারের হবে। আমার কাছে এভরিথিং A to Z আগরবাতি তৈরি করার যে মালগুলো কিন্তু সেগুলো কিন্তু একদম পেয়ে যাবেন, অর্থাৎ যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সব কিছু আমার কাছে আপনারা পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার বলেছি 9614300997, 9614300997, এখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। এটাই আমার কল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যদি আপনারা কল করেন তাহলে 7:30 থেকে 8টার মধ্যে করবেন, যদি বা আমি রিসিভ করতে না পারি তাহলে কিন্তু আপনারা কিন্তু মেসেজ করে রেখে দেবেন, পরবর্তীতে আমি রিপ্লাই অবশ্যই দেবো অথবা আমি সময় করে ফ্রি টাইম করে আপনাদের যে কল সেটাকে আমি ব্যাক করে আমি কথা বলে নেবো আপনাদের সঙ্গে। বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যে প্রান্ত থেকে দেখছেন, আমাদের ভারতবর্ষ থেকে হোক বা আদার স্টেট হোক বা ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ থেকে আমার ভিডিওগুলো ফলো করছেন সকলকে আরেকবার আমি ধন্যবাদ জানাই এবং এই জন্যই যে ভিডিওগুলো দেখে আপনারা ব্যবসাটিকে শুরু করেছেন। অনেকে বিভিন্ন দেশ থেকে আমাকে এখানে মেসেজ করেছে এবং যারা আমার ভিডিওগুলো দেখে আর কি, তো এতটাই যে আমার ভিডিওগুলো আপনাদের সামনে ভালো লাগে দর্শক বন্ধুরা, তো অবশ্যই এইভাবে আপনাদের সাথে যাতে আমি থাকতে পারি এবং এরকম যুক্তি এবং এরকম যে ফর্মুলেশন দিয়ে আপনাদের সঙ্গে আমি যেন এই বিজনেসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমার কথা মতো বা আমার যুক্তি দিয়ে যদি আপনারা কিছু যে লাভবান হন অর্থাৎ উপকৃত হন, তো আমি তো অবশ্যই সেটা হচ্ছে যে আশা রাখি এবং আমার যে ঈশ্বর অর্থাৎ তার কাছে আমি যে অশেষ ধন্যবাদ তাকে জানাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখে এই হচ্ছে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই ধূপকাঠি ব্যবসাকে প্ল্যাটফর্মকে বড় করে তুলতে পারছেন। বন্ধুরা, তো ফিডব্যাক ভালো দিচ্ছেন আপনারা, খুবই ভালো লাগে এবং বিভিন্ন জায়গা থেকে ফোনও আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ তো করেন,
যে সমস্ত আদার্স কান্ট্রি থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে ব্যবসা নিয়ে করছেন তারা তো কল করতে পারেন না, অর্থাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং মেসেজের মাধ্যমে তাদের সাথে আমার কথা হয়। তো বিভিন্ন দেশের নাগরিকদের এবং হচ্ছে আমার যে ভারতবর্ষের যে নাগরিক যারা আছেন এবং বিভিন্ন স্টেট থেকে যারা যে মাত্র যে ভিডিওগুলো আমার যে ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবে এগোতে থাকুন এবং এই ব্যবসাকে অবশ্যই অতপ্রতভাবে জড়িত রেখে মনপ্রাণে নিয়ে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা। তো এইভাবে আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে দিন, কারণ আগামী দিনে আপনাদের প্রফিট হবে। কারণ আমি যে সমস্ত ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি সেগুলো কিন্তু অবশ্যই 100% জেনুইন এবং আপনাদের হয়তো অবশ্যই একদিন না একদিন কাজে লাগবে। তো যাই হোক, আজকে আমি যে আমার যে পিছনে যে হোয়াইট বোর্ড আছে সেখানে আমি আপনার হিসাব ক্যালকুলেশন প্রফিট ক্যালকুলেশন দেখিয়েছি কালার কাঠির উপরে। অর্থাৎ এই যে 1 কেজি কাঠি থেকে আমি 7খানা প্যাকেজিং এখানে রেডি করা হয়েছে একখানা ম্যাচ বক্স সাথে দিয়ে। তো সেই বিষয়ে তথ্য কিন্তু আমি শেয়ার করবো, অর্থাৎ কত টাকা খরচা হলো কত টাকা ব্যয় হলো। এইভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন। তো আমি এখন ক্যামেরাকে আমি হোয়াইট বোর্ডের সামনে নিয়ে যাচ্ছি, তা আমার সঙ্গে আপনারা যুক্ত হয়ে থাকুন এবং স্কিপ করবেন না, স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর একটা কথা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন প্রচুর, আমি জানি আমার দর্শকরা প্রচুর ভিডিও দেখছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কমেন্ট করেন না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আরও ভালো ভালো উদ্দীপনা পাই ভিডিও করার জন্য, ফরমেশন দেওয়ার জন্য, এবং সেগুলো দেখে নিয়ে কিন্তু আপনারা এই কাজে লাগাতে পারবেন। যে সমস্ত বন্ধুরা আমার কাছ থেকে মাল কিনতে চান কিনতে পারেন অবশ্যই। যে সমস্ত বন্ধুরা আমার কাছ থেকে মাল সংগ্রহ করতে চান বা কিনতে চান অবশ্যই কিনতে পারেন। ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি এইখানে কন্ট্যাক্ট করে নেবেন এবং অন ট্রান্সপোর্ট ডেলিভারি সমস্ত মাল কিন্তু আমার ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সমস্ত জায়গায়, ভারতবর্ষ যে কোনো প্রান্তে আমার হচ্ছে কিন্তু এবং বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু অন ট্রান্সপোর্ট ডেলিভারি দিয়ে থাকি। সেগুলো কিন্তু আপনারা ভালো করেই জানেন যারা মাল কিনেন। তো যাই হোক, নতুন কিছু বলার নেই, আর সঙ্গে থাকুন। আমি তো আপনাদের প্রমাণ প্রুফ সব দেখিয়ে দিই, কারণ কোন ট্রান্সপোর্টে কার নাম মাল লাগাচ্ছি এবং কোন ট্রান্সপোর্টের যে বিলটি কপি অর্থাৎ রিসিপ্ট কপি সেগুলোও পর্যন্ত দেখিয়ে দিই যাতে আপনাদের মনে ভরসা যোগে যে দাদা ঠিক এবং এই কোম্পানি ঠিক এবং ঠিকভাবেই কিন্তু ব্যবসা করছে এবং হচ্ছে সব জায়গাতে মাল ডেলিভারি দিচ্ছে। যার জন্য কেন আমি আছি এক জায়গায় আপনারা আছেন আমার চারিদিকে ছড়িয়ে, যার জন্য কিন্তু আপনাদের যে মনোবল অর্থাৎ মনের যে সাহস বা আপনার যে আমার প্রতি যে একটা বিশ্বাস সেটা যোগানোর জন্য কিন্তু আমাকে এই প্রুফগুলো আপনাদের সামনে শেয়ার করতে হয়। যদি বা কোনো কোম্পানি করে না এবং কেউ এখনও পর্যন্ত দেখায়নি এই ভিডিওগুলোর মাধ্যমে, যারা ভিডিও করে আর কি যে কোন মাল কার নামে যাচ্ছে কোন ট্রান্সপোর্টের বিলটি কপি বা রিসিপ্ট কপি সেগুলো কিন্তু কেউ দেখায় না। আমার জিএসটি বিল পর্যন্ত সব কিছু আমি রিসিপ্ট কপি সবই আপনাদের সামনে কিন্তু শেয়ার করে দিয়েছি অনেক ভিডিওতে, আগামী দিনেও করতে থাকবো অবশ্যই। সব তো করা যায় না, তাহলে কিন্তু করবো যখন সুযোগ সুবিধা পাই, সেই কপিগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও করে কিন্তু আপনাদের সামনে শেয়ার করে দিই বন্ধুরা। তো সঙ্গে থাকুন, এখন আমি হোয়াইট বোর্ডে আমি এ করছি এবং ক্যামেরাকে আমি সামনে নিয়ে যাচ্ছি যাতে আমি লিখে লিখে আপনাদের পাই টু পাই হিসাব বুঝিয়ে দিতে পারি যে কত টাকা খরচা হলো কত টাকা আপনারা লাভ করতে পারবেন। চলুন বন্ধুরা, তো প্রথমে বন্ধুরা আমি এই বোর্ডটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি অর্থাৎ মুছে একবার নিয়ে নিলাম। এবারে আপনাদের সামনে আমি লিখছি কী কী লাগবে এখানে। তো প্রথমে হচ্ছে আমি এখানে কাঠির কথা আসি, অর্থাৎ কাঠি এখানে দেখুন এখানে আমি এখানে কালার কাঠি নিয়েছি 1 কেজি, অর্থাৎ কালার কাঠি এক কেজি নিয়েছি আমি 130 টাকা। দ্বিতীয় নাম্বার এখানে ডিপি অয়েল নেওয়া হয়েছে, এখানে 100 গ্রাম নিয়েছি 20 টাকা। ডিপি অয়েল 100 গ্রাম 20 টাকা ট্রান্সপোর্ট দিয়ে, সব কিছু ট্রান্সপোর্ট দিয়ে আমি ধরে দিচ্ছি কিন্তু এখানে, কারণ আপনাদের এক্সট্রা কোনো খরচা লাগবে না, ট্রান্সপোর্টের খরচা ধরে নিয়ে আমি এখানে বিল করছি। এখানে পারফিউম এখানে নেবেন আপনারা, দেখতেই পাচ্ছেন এখানে পারফিউম এখানে 60 গ্রাম নেবেন 1600 টাকা কিলো, 1600 টাকা কেজি 60 গ্রাম সেন্ট সমান সমান এখানে হচ্ছে নিচ্ছি আমি 56 টাকা, সরি 56 এখানে 96, 60 গ্রাম হবে এখানে 96 টাকা হবে। তিন নম্বর এখানে আমার হচ্ছে লাগবে যে স্টিকার আর হোয়াইট পিপি, তো স্টিকার এখানে আমি ধরবো 3 টাকা 7 পিস আর হোয়াইট পিপি 7 পিস এখানে 1.5 টাকা, তার মানে 3 সাড়ে 4 টাকা। তাহলে স্টিকার 7 পিস প্লাস পিপি 7 পিস 4 টাকা 50 পয়সা, দেখুন
4 টাকা 50 পয়সা টোটাল ওই স্টিকার আর পিপি দিয়ে হোয়াইট পিপি দিয়ে আর স্টিকার দিয়ে এবং লেবার কস্টিং যেটা আছে এখানে এই তৈরি করতে এখানে 10 টাকা ধরা আছে অর্থাৎ কস্টিং লেবার 10 টাকা ধরা হলো এখানে লেবার কস্টিং 10 টাকা ধরা হলো আর ম্যাচ এখানে যেহেতু একটা করে দিয়েছি আমি 7 খানা বক্স তৈরি করা হয়েছে পাউচ তৈরি করা হয়েছে তাহলে ম্যাচ বার ম্যাকবক্স 7 পিস 7 টাকা ধরলাম এখানে টোটাল হলো 267 টাকা 50 পয়সা টোটাল হচ্ছে 267.50 হলো এবারে বিক্রি কত আসবে এখানে বিক্রি যেহেতু 7 খানা প্যাকেট ইন্টু 50 করে এখানে সেল সেল 7 পিস পাউচ সমান সমান 7 ইন্টু 50 সমান সমান 350 তাহলে আমরা খরচা কত হলো 267 তার বিক্রি আমার সেল কত হচ্ছে এখানে সেল সেল সমান সমান কত হচ্ছে 350 মাইনাস এখানে 267 267.50 ইকুয়াল টু কত হচ্ছে এখানে 267 টাকা এবং 350 টাকা বিক্রি হচ্ছে এখানে খরচা 82 টাকা 50 পয়সা এখানে হচ্ছে 82 টাকা 50 পয়সা হচ্ছে আপনার লাভ হবে 82.50 লাভ হবে এইটা অর্থাৎ 1 কেজি কাঠিতে 1 কেজি কাঠিতে আপনার লাভ হচ্ছে এখানে 82.50 পয়সা বোঝা গেল তাহলে এটা হচ্ছে কিন্তু 350 হচ্ছে আপনার সেল তো এটা হচ্ছে কিন্তু আপনার সেল আর এটা 267 টাকা 50 পয়সা হচ্ছে খরচ ঠিক আছে এটা হচ্ছে খরচ আর এটা হচ্ছে আপনার মোট বিক্রি মোট বিক্রি তাহলে কি হলো কালার কাঠি 130 টাকা ধরা হচ্ছে ডিবি ওয়াল এখানে ধরা হলো কত বন্ধুরা 20 টাকা এবং 100 গ্রাম আর 1600 টাকা কেজি ধরে আপনার 60 গ্রাম হচ্ছে 5% নিয়ে নেবেন 96 টাকা আর স্টিকার প্লাস হচ্ছে হোয়াইট পিপি নিয়েছেন এখানে 4 টাকা 50 পয়সা আর লেবার চার্জটা কস্টিং আছে 10 টাকা ধরা হয়েছে ম্যাচ বক্স 7 টাকা এখানে 267.50 পয়সা 267 টাকা 50 পয়সা টোটাল করা কি হলো এখানে তাহলে কালার কাঠিকে ডিপিং করে তাহলে কালার কাঠিকে ডিপিং করে রেডি রেডি কালার কাঠি ডিপিং করে রেডি অর্থাৎ কালার কাঠিকে যে সেন ছাড়া যে কালার কাঠি সেটাকে ডিপিং করার পর রেডি করার পরে কত খরচা হলো আমি কিন্তু পাই টু পাই হিসাব আপনাদের সামনে দেখিয়ে দিলাম দেখে নিন এই যে বোর্ড এবং সামনে থেকে দেখুন নোট করে রাখতে পারেন তো এটাই হচ্ছে আপনার হিসাব আসবে এইবারে সময়ক্ষেত্রে আপনি কী করতে পারবেন এখানে যদি কিছু লাভ বেশি আরেকটু করতে চান পারফিউম এখানে আপনি কম দামের একটু নিতে পারেন 1400 টাকাও নিতে পারেন 1400 টাকার বা 1300 টাকার পারফিউম নিতে পারেন এবং কালার কাঠি সময় ক্ষেত্রে কম বেশি হয় 130 টাকা থেকে 120 টাকায় পেতে পারেন কোনো সময় এটা হচ্ছে যখন উড্ডাস্টের দাম বা বাঁশ কাঠির দাম কম বেশির জন্য তখন কিন্তু এই হচ্ছে দামের যে 2-4 টাকা হচ্ছে ডিফারেন্স কিন্তু হয়ে থাকে এবং ডিপির দাম ডিপির দাম সবসময় শেয়ার মার্কেটের মতো আপনারা জানেন ডিপির তেলের দাম শেয়ার মার্কেটের মধ্যে আজকে যদি আপনার যে 200 টাকা বা 190 টাকা দেয় কালকে 92 টাকা হতে পারে 50 টাকা হতে পারে ঠিক নেই শেয়ার মার্কেট যখন যেটা রেট আছে সেইভাবে কিন্তু এটা এইভাবে ধরা হয়ে থাকে তো আপনারা কিন্তু এইভাবেই করতে থাকেন আর এই যে ফর্মুলাটা দেওয়া হলো এই সিস্টেমে অর্থাৎ এই যে সাতখানা পাউচ অর্থাৎ সাতখানা পাউচ বলতে ম্যাচ বক্স দিয়ে একদম এই দেখতে পাচ্ছেন এখানে এই যে ম্যাচ বক্স তো এই হচ্ছে ম্যাচ বক্স দিয়ে আপনারা কিন্তু এই সিস্টেমে কিন্তু করতে পারেন বন্ধুরা তো আপনারা কিন্তু এরকম করে করতে পারবেন অর্থাৎ এই যে আমি যে এই যে এখানে হিসাব দেখিয়েছিলাম বোর্ডের মাধ্যমে সেটা বোর্ড দেখিয়ে দিলাম হিসাব আপনারা নোট করে রাখতে পারেন তো এরকম করে কিন্তু আপনারা 140 গ্রাম করে কাঠি দিয়ে সাথে একখানা করে ম্যাচ বক্স দিয়ে কিন্তু এই কালার কাঠি অর্থাৎ ডিপিং ছাড়া যে কালার কাঠিগুলো সেগুলো কিন্তু ডিপিং করে এরকম করে পাউচিং করে প্যাকেজিং করে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেন তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা দেখে নিয়ে সেই হচ্ছে ভিডিওগুলো দেখার পরে কিন্তু আপনারা কিছুটা হলেও কিন্তু সাপোর্ট তো পাবেন এইখানে কারণ সবাই যখন দূর দূরান্ত থেকে আমাকে ভিডিওগুলো আমার ফলো করছেন এবং ফোনও করছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যাই হোক আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করে দেওয়া
যাতে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান এবং যাতে কোনো সমস্যার মধ্যে না পড়েন, যার জন্য পাই টু পাই স্টেপ বাই স্টেপ ফর্মুলাগুলো আমি দিয়ে থাকি যাতে কোনো অসুবিধার মধ্যে আপনারা না পড়েন এই ব্যবসা স্টাইল করতে। প্রথমত অবস্থায় বলবো আমি মেশিনের কথা আছি একবার, যে মেশিন আপনারা কিন্তু কিনবেন না, মেশিনের পক্ষপাতি আমি না আগা করাই বলেছি, মেশিন যখনই কিনবেন তখন হচ্ছে সেই সময়টা আসতে দিন, এক বছর ব্যবসা করুন, এক বছর ব্যবসা করার পরে যখন আপনার 200 কোনা 300 কোনার দোকান আপনারা ধরবেন সেই সময় কিন্তু মেশিনের একটা ঝুঁকি নিতে পারেন, নচেত নয়। অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলেছে মেশিন কিনেছে, কিন্তু মেশিন কিনে এখন ব্যবসা করা ঠিক না, কারণ আপনারা মার্কেট এখনও ঠিকভাবে ধরতে পারেননি, তো মার্কেট ধরার পরেই কি বন্ধুরা আপনারা কিন্তু মেশিনের দিকে একটা ঝুঁকি নিতে পারেন বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, এখানেই ছিল, তো সমাপ্ত করছি। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এবং এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, আর আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন, এই কল্যাণ দার সঙ্গে অবশ্যই সবাই জুড়ে থাকুন, এবং আপনাদের জন্য কিন্তু আমি সবসময় আপনাদের পাশে থাকব, আর গাইডের ব্যাপারে তো আমি সবসময় থাকব, গাইড দেওয়ার ব্যাপার দায়িত্ব আমার, আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব, যত প্রবলেম ফেস করতে হয় আমাকে বলবেন আমি সব সমস্যার সমাধান করে দেবো। আর যারা যারা মাল অর্ডার করতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বলে দিয়েছি 9614300997, এখানে আপনারা কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন, যদি কোনো মালের অর্ডার থাকে লিখে পাঠিয়ে দেবেন, আমি আপনাকে কল ব্যাক করে কথা বলে নেব বন্ধুরা। আর ট্রান্সপোর্ট ডেলিভারি যে হয় কুরিয়ার সার্ভিসে নেবেন, নয়তো ট্রান্সপোর্ট লোকাল যে লরিগুলো আছে ট্রান্সপোর্টের মাধ্যমে, লরিগুলো সব জায়গাতে পরিষেবা দিয়ে থাকি, তার মাধ্যমে আপনারা কিন্তু মাল নিতে পারেন আমার কাছ থেকে, যেখানে থাকুন যে প্রান্তে থাকুন। তো নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, গুড ডে, ভালো থাকুন।